এখানে বস, তাড়াতাড়ি বস, তাড়াতাড়ি বস। আমি পাগল হয়ে যাবো না এরপরে কথা বলতে কথা বলতে আমি পাগল হয়ে যাবো না কথা বলতে কথা বলতে। হ্যাঁ, মাথা গরম করার সময় তাড়াতাড়ি লেখ। কি লিখেছি এটা? পুরো পাগল করে দেয়। দাদার মতন আমার দাদা যেরকম ছোটবেলায় কথা বলতো সেরকম আমার দিদি আমার দাদা। তাড়াতাড়ি লেখ, কি লিখতে বলছি? আমার কথায় কথায় আবার চেরা করে রাগ উঠে যায়। তুই আন্টির কথা শুনছিস না? আমার দাদার মতন দিদি আমার দাদার মতন। তুই আন্টির কথা শুনছিস না? না, ধর 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 তুমি একটু চুপ করে চুপ করে তো দিদি আমার দাদার মতন দিদি ও খুব পাগল করে দেয় আমাকে। হয়েছে? হ্যাঁ। লেখ এবারে, কি লিখেছি তো? আর তুমি কেন আমাকে পাগল করতে? আবার কথা বলছিস, বেশি কথা বলছিস তুই। না 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 না, এখন বেশি কথা বলছি না। আমি হচ্ছি দিদি আমার বড় দাদার মতন, সেটা হচ্ছে আমাকে পাগল করে দাও কেন সেটা বলছি। লেখ তো। আমি যেটা বলছি সেটা শোনো তো। এই যে বেশি ভয় দেখাও না, আমাকে বলে দিলাম আমার একটা পোষা ভূত তো, আমার পোষা ভূত আছে তো ব্যাগে জানো। আন্টি কথা শুনছিস না কিন্তু মাথা গরম করে দিচ্ছিস, তাতেই লেখ। মা দেখো দেখো আমার কথায় সাথে কি জেরা করে দেখো তো। আমার আন্টিও বেশি দুরন্ত মানা হবে, যে যেন আমি যেরকম দুরন্ত মানা করি সেরকম আমার আন্টিও সেরকম দুরন্ত মানা করবে। হয়েছে তোর? তোর কি হয়েছে এবারে? লেখ, কি লিখেছিস? আর একটু কিছু বলি, খুব সময় নষ্ট করছিস তুই, কিন্তু খুব সময় নষ্ট করছিস। এই যে তুমি আমাকে বেশি জেরা করো কেন? মাথা গরম করে দিচ্ছিস না তাড়াতাড়ি লেখ এবারে? কি লিখেছিস? খাতার দিকে তাকিয়ে বল। আমার না কথায় কথায় খুব জেরা করে জানো। কেন আমার কথায় কথায় বেশি জেরা করে কেন? এবার কিন্তু খুব রাগ হয়ে যাচ্ছে। আমি 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 একটা কথা বলছি আর কেন করে জেরা করছে আমাকে? আমাকে অঞ্চ উঠে বল, এটা বল। আমি আগে একটু কথা বলিনি, আমি আগে একটু বলিনি জানো, আমি কিছু বলিনি আর কিছু বলতেও তাই না। তোর কি কথা বলা বন্ধ হয়েছে? না, কথা বলা বন্ধ হয়েছে? আরে কিছু করে কথা বলা বন্ধ হয়েছে? দেখো 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 এসে দেখো আমার সঙ্গে কথা বলছে, আমার সঙ্গে ঠিক করে বাস, আমার সঙ্গে জেরা করছে, খুব জেরা করছে আমার সঙ্গে। বস আগে, আমার সঙ্গে খুব জেরা করছে। কি লিখেছি সেটা বল। মা এখানে নেই, মার সাথে কথা বলতে হবে না। কি লিখেছি সেটা বল। একটু দাঁড়াও 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 দাঁড়াও, ও তোমাদের বাড়িতে কি কেউ মারা গেছে? হ্যাঁ, মাথাটা গরম হয়ে যাচ্ছে কিন্তু। মা পড়া করছিস? পড়া কর, আবার অন্য কথা কেন? আমার আন্টি বলছে পড়া কর পড়া কর, আমি পড়া করছি না। আর বলছে আমার আন্টির মাথা রাগ হয়ে যাচ্ছে। আমি বলছি তুমি বেশি দুরন্ত মানে জেরা করবে না। কি হলো কি বলে দিলাম, আর কেন করে আমার সঙ্গে জেরা করছে? আমি তো কই, আমি তো ছোটবেলায় জেরা করতাম না। হ্যাঁ, আমার মা যেটা বলতো সেটা আমি শুনতাম। তোর মা আসলে কিন্তু যদি দেখে না, এখানে কিন্তু সব ভিডিও হচ্ছে, তোর মা যদি দেখে তুই এরকম করছিস, আমি সব তোর মাকে দেখাবো। আজকে আসুক তোর মা, দেখে নিস। তাড়াতাড়ি লেখ, তাড়াতাড়ি লিখে নে। তুই তো জানিস তোর মা তোকে কিরকম দেবে, জানিস তোদের কি অবস্থা হবে। আন্টি আমি জানি না। তাড়াতাড়ি লেখ, কি লিখেছিস দেখে বল। আমার ভাল লাগে না। কি হলো মা? লেখ। খুব রেগে যাচ্ছি কিন্তু আমি, মারতে যাচ্ছি। আমি কিন্তু অনেকক্ষণ ধরে তোর উপর চেঁচিয়ে যাচ্ছি। তার মানে কিরকম? আমি কিন্তু অনেকক্ষণ চেঁচিয়ে যাচ্ছি। পুলিশ হাসো, আমার সামনে একটা আন্টি বসে আছে, আমাকে ওড়াচ্ছে আর দুরন্ত মানে করছে। আমি কিছু বলছি আর দুরন্ত মানে করছে। হাসো হাসো, ওই যে ওই যে আমি নবলক্ষ্মী ক্লাব আছে, একটা নবলক্ষ্মী ক্লাব আছে, ওই নবলক্ষ্মী ক্লাবের পাশে আমাদের বাড়ি আছে, সেই বাড়িতে
আমার আন্টি এসেছে, আর আমি পড়াশোনা করছি না বলে আমার আন্টি আমার আন্টি আমার আন্টি দুরন্ত মনে করছে। আর তুমি এসে এক্ষুনি এক্ষুনি আর এক্ষুনি জিজ্ঞাসা করে ধরে নিয়ে যাও, আর পুলিশ থানায় করে কেস করো, লিখবে মানে বলো, বলে দিয়েছি পুলিশকে, বলে দিয়েছি, হয়ে গেছে সব কথা শেষ। আমি বলে দিয়েছি পুলিশকে, আমি তো আগে দিয়েই বলে দিয়েছি সব কথা শেষ হয়েছে। আমি দোতলায় গিয়ে বাড়ি আলাদার বলেছি। আরো কিছু বলবি? আরো কিছু বলবি তুই? তুই আগে বল পড়াশোনা করবি হ্যাঁ কি না? আমি কিন্তু বই গুটিয়ে রেখে দেবো। হ্যাঁ বই গুটিয়ে রেখে দাও, বেশি সাহস হয়ে যাচ্ছে না? আমি বলছি হ্যাঁ বই গুটিয়ে রেখে দাও। তখন পড়াশোনা করতে ইচ্ছা করছে না, তখন বই গুটিয়ে রেখে দাও। তোর মা আসুক তারপর কিন্তু সব দেখবে, আমি বলে দিচ্ছি। জানিস তো এখানে কি হচ্ছে? জানিস ফোনে কি হচ্ছে? সব ভিডিও হচ্ছে। তোর মা আসুক কিরকম তোর পিঠে বাজবে তুই নিজেও জানিস না। তুই জানিস তোর মাকে? জানিস তো মাকে? জানিস তো তোর মা আসলে কিরকম দেবে তোকে? আন্টি লেখ, আন্টি তুমি না আমাকে খুব জেরা করো কেন?